নিয়ম ভেঙে চাকরি দিয়েছেন তিনজনকে। বিভাগীয় তদন্তের মুখে কান্দির তৎকালীন ভারপ্রাপ্ত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও, অভিযুক্ত প্রাক্তন ভারপ্রাপ্ত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আকবর আলী খানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমা শাসক। ঘটনার সূত্রপাত ছ মাস আগে। মহকুমা শাসক অভিক কুমার দাসের কাছে আকবর আলী খানের বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ পেয়ে বর্তমান সিডিপিওকে তদন্তের নির্দেশ দেন মহকুমা শাসক। সেই রিপোর্ট হাতে পাওয়ার পর শুক্রবার অভিযুক্তকে ডেকে পাঠান মহকুমা শাসক। অভিযুক্ত দোষ স্বীকার করেছেন বলে দাবি এসডিওর। উনি আমার সামনে এখানে স্বীকার করলেন আমার চেম্বারে যে যেটা করেছেন উনি ভুল করেছেন, এমনকি উনি এও বললেন যে রেমিউনারেশন বাবদ এই অঙ্গনওয়াড়ি হেল্পাররা যত টাকা আজ পর্যন্ত পেয়েছে ততটাই ফেরত দেবেন। কিন্তু এটা তো কথা নয়, কথা হচ্ছে যে উনি যে কাজটা করেছেন এটা সম্পূর্ণ বেআইনি, সুতরাং এর এগেনস্টে আমরা আইনানুগ যে বন্দোবস্ত সেগুলো নেব। এরপরই অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মহকুমা শাসক। ক্যামেরার সামনেও দোষ কবুল করে নিয়েছেন অভিযুক্ত। কতজনকে ট্রান্সফার করেছেন? একজন। আর কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? তিনজন। আপনি কি এটা করতে পারেন? এটা বললাম হয়তো করতে পারেন, এটা করতে পারি না। উনি বললেন যে স্যারকে টাকা ফেরত দেবে। না, ওরা যে অনারিয়ামটা নিয়েছে সেটা ওরা ফেরত। কত টাকা? যতটা পেয়েছে। এই বিষয়ে মুর্শিদাবাদের জেলা শাসকের কাছে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন কান্দির মহকুমা শাসক। রাজীব চৌধুরী, রিপোর্ট এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।